আমার হচ্ছে কুত্তা ভাগ্য, জীবনে এত বাসে চলাচল করলাম কোনোদিন পাশে একটা মেয়ে বসলো না। আর আমার কি, আমার পাশে তো মেয়ে দূরের কথা, একটা হিজড়াও বসলো না। এই সুন্দরী তুমি পিছনে চলে গেলে কেন, আমার পাশে এসে বসো, আমার পাশে বসো তুমি। আরে তুই থাম সুন্দরী, তুমি আমার পাশে আসো, আমার পাশে এসে বসো। আরে তোদের পাশে বসবে মানে, সুন্দরী তুমি আমার পাশে এসে বসো, আমি কি গরুর মার্কা ঠেউটেন নাকি, তুমি এখানে এসো। সুন্দরী এটা কি হলো, তুমি আমার পাশে বসলে না কেন, আমি কি দেখতে খারাপ নাকি? এই তুই থাম, এই সুন্দরী মেয়েটা শুধু আমার। কেমন আছেন ভাইয়া? এই এটা কি করলে তুমি, তুমি ভাইয়া বললে কেন, তুমি ভাইয়া বলে আমার মনটা ভেঙে দিলে তো, আমার নরম মনটা এভাবে ভেঙে দিতে পারলে তুমি। ভাইয়া বলবো না তো কি বলবো, জান বলো, সোনা বলো, ময়না বলো, পাখি বলো, যা ইচ্ছা তাই বলো, শুধু ভাইয়া বলো না, ভাইয়া বললে মনটা একদম ভেঙে যায়। আচ্ছা জান চলো না পিছনে যেয়ে বসি। জান বলেছে, চলো 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 চলো। ইয়েস ইয়েস, সুন্দরী মেয়ে আমাকে জান বলেছে, পটিয়ে ফেলবো। বসো বসো জান, এখানে বসো তুমি। এই এইটা কি হলো, এটা কোনো কাজের মতো কাজ করলো, মেয়েটা আসছে, মেয়েটা আমার পাশে বসুক, আমি কি দেখতে সুন্দর কম নাকি? এই তোর পাশে বসবে মানে, আমি কি দেখতে খারাপ নাকি? আমি প্রতিদিন মেয়ে পড়ানোর জন্য মেয়েটা সোনা পাউডার মাখি, আর আমার পাশে বসলো না, এটা কোনো কাজের মতো কাজ করলো বলতো? হরে ওই মেয়েটা কাজটা ঠিক করেনি, আমরা এত সুন্দর সুন্দর ছেলে থাকতে, ও একটা খ্যাত মার্কা ছেলের সাথে পিছিয়ে যাই বইছে। আজকাল মেয়েদের সহজই খারাপ, সবসময় গাঞ্জা করা ছেলেদের পছন্দ করে। আচ্ছা তুমি আমাকে জান বলেছো, তার মানে কি তুমি আমাকে পছন্দ করেছো? এইসব কথা কি আবার বলা লাগে? আয় হায় আমি মরে যাব। আচ্ছা আপনার নাম্বারটা কি দেয়া যাবে? নাম্বার? ওরে আল্লাহ, জীবনে কোনো মেয়েই আমার সাথে কথা বলতে চায় না, আর এই মেয়ে আমার নাম্বার চাচ্ছে। আল্লাহ মনে হয় আমার দিকে একটু তাকায়েছে, একটা মেয়ে তাইলে পইটেছে। নাম্বার লাগবে, দাঁড়াও দিচ্ছি। তুলো তুলো তুলো। ওই কি রে, ওই হালা ওই মাইটার পটাই ফেললো নাকি, ও মোবাইল নিয়ে ওইসব কি করে? তাই তো দেখছি, মেয়েটা মনে হয় নাম্বার দিয়ে দিয়েছে রে। আর কি করলাম, এই জীবন আর রেখে লাভ নাই, তোরা বিষ খা আমি মইরা যাই। এই দেখ মেয়ে আমি পটাই ফেলেছি, আমি নাকি মেয়ে পটাইতে পারি নে, কুমা মানুষ মনে হয় নাকি আমারে, আমি যে স্মার্টের স্মার্ট, আমি মেয়ে পটাবো না তো কিডা পটাবে। তুমি না অনেক সুন্দর দেখতে। ও আর বলো না আর বলো না, তুমি এমনিতেই আমাকে পাগল বানিয়ে ফেলেছো তোমার ওই মিষ্টি চেহারায়, আর যদি এরকম বলতে থাকো তাইলে আমারে আজকেই পাবনায় নিয়ে যাওয়া লাগবে। আর বইলো না আর বইলো না, তোমার জন্য আমার কাছে একটা গিফট আছে। ও মা, আমার জন্য তুমি গিফটও এনেছো, তুমি আমাকে এত ভালোবাসো, দাও দাও কই দাও দাও, এই নাও। ও আচ্ছা আচ্ছা, চকলেট, থ্যাংক ইউ সো মাচ, চকলেট তো আমার খুব প্রিয়, আর তুমি দিয়েছো এটা তো আমার কাছে অমৃত, এটা তো চকলেট নয় আমি এখনই খাচ্ছি। আই রে মেয়েটা আমারে কত ভালোবাসে, প্রথম দেখাতেই এত ভালোবেসে ফেলেছে, আমারে চকলেট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ জান, আই লাভ ইউ। না কেমন যেন ঘুম ঘুম আসতেছে, একটু ঘুমাই তো, আই লাভ ইউ জান। ঘুমাই গেছে না, ঘুমাই গেছে তো, এইবার আমার কাজটা সেরে ফেলি। আমার জানটা কত সুন্দর রে, আই লাভ ইউ জান। এই সুন্দরী আমার পাশে আসো, এই সুন্দরী আমার পাশে বসো, আসো আসো। এই কি রে মাইয়াটা চলে গেল কেন? সেটা তো আমিও বুঝলাম না, ও চলে গেল কেন? আরে ওদের কাজ মনে হয়ে গেছে, আমরা জীবনে কি করলাম, আমরা জীবনে কিছুই করতে পারবো না। আই লাভ ইউ সোনা, আমরা কালকে পার্কে যাব ঠিক আছে, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। দূর, আজকে সফরটাই মাটি হয়ে গেল একজনের জন্য, যা মেয়েটাকে এটা কাজের মতো কাজ করলো। এটা কোনো কাজের মতো কাজ করলো, আমরা সবাই আসলাম একসাথে, আর ও আইসি একটা মেয়ে পটাই নিল, আমরা কিছুই করতে পারলাম না। এ ভাই কেউ থাকলে নামেন। ও হ্যাঁ ভাই, নামছি নামছি, চলো সোনা। সোনা কই গেল? ব্যাপার না, আমার কাছে তো নাম্বার আছে, আমি পরে কল দিব, যাই নামি। হা হা, আমি হচ্ছে নায়ক, তোমরা তো কিছু করতে পারবা না, দেখেছো মেয়ে পটাই ফেলেছি। হ্যাঁ রে, তুই একটা খ্যাত মার্কা ছেলে হয়েও একটা মেয়ে পটাই ফেললি, আর আমরা এত সুন্দর সুন্দর ছেলে হয়েও একটা মেয়ে পটাইতে পারলাম না। আরে ভাই, মেয়ে পটাতে টেকনিক লাগে, এই টেকনিক হলো তোদের কাছে নেই, টেকনিক আছে কার কাছে, সেটা হচ্ছে আমার কাছে। দাঁড়া আমি না মেয়ের নাম্বার নিয়ে নিয়েছি, আর কি মনে হচ্ছে মেয়ে আমার একটা চকলেটও খাওয়াইছে। দাঁড়া নাম্বার দেখাচ্ছি এখনই। আচ্ছা এই কি হইলো, আমার মোবাইল গেল কই, বুঝলাম না মোবাইল গেল কই, হলো মানি ব্যাগও তো নেই। কিরে আমার মোবাইল কই, দেখ ভালোভাবে, আমার মানি ব্যাগও তো নেই।
পকেটে তো কিছু নেই, দাঁড়া আমি দেখে আসতেছি। কি ব্যাপার, কই গেল? কই আমার মানি ব্যাগ, কই আমার মোবাইল, কই মানি ব্যাগ মোবাইল কিছুই তো পাচ্ছি নে, কই গেল রে? আল্লাহ আমার কি হইলো? এ বন্ধু আমার মোবাইল কই, আমার মানি ব্যাগ কই? মামা মাইয়াটা তো তোমায় খেয়ে দিছে।